কেমন আছে শাইন ভাই? এটি কি খেলা হচ্ছে বারে? ভাই এখানে হচ্ছে বাচ্চা দেখতেছেন না? হুম, এই সবগুলো বাচ্চা অপরান্তে যাবে। হুম, এবং এখানে বিস্কুট ঝোলানো আছে। হুম, যে বাচ্চাগুলো সবার আগে বিস্কুট খাইতে পারবে তারা কিন্তু বিজয়ী। ও আচ্ছা আচ্ছা, এই খেলাটি এই খেলাটা কুটি হচ্ছে বারে? এটা হচ্ছে আমি রাজনগর উপজেলার খরনা ইউনিয়নে, হ্যাঁ খরনা আদর পাশে সামিয়া পাবলিক মডেল স্কুলে। ও আচ্ছা আচ্ছা, আজকের এই খেলার পরিকল্পনা যে করেছে সে হচ্ছে আমাদের বড় ভাই শ্রদ্ধেয় শামীম আহমেদ। ও আচ্ছা, তা খেলাটা কখন শুরু হবে? এখনই? ভাই আমরা এখনই শুরু করে দেব। তোমার নাম কি? তোমার বাসা কোথায়? খন্না। তুমি কোন ক্লাসে পড়ো? শামিয়া। তাই বাবু, তোমার নাম কি? তোমার বাসা কোথায়? তোমার স্বপ্ন কি? বড় হয়ে কি হবা? পুলিশ। ভাই তাহলে খেলাটা শুরু করে দেন নাকি? আচ্ছা ভাই ঠিক আছে। আজকে আমাদের এই বিস্কুট দৌড় প্রতিযোগিতায় খেলায় যে প্রথম স্থান অর্জন করেছে আমরা এখন তার হাতে পুরস্কার তুলে দিচ্ছি। তার আগে একটি কথা তার মুখ থেকে আমরা শুনতে চাই। বাবু তোমার নাম কি? জিসান। খুব সুন্দর নাম। তুমি এই স্কুলে পড়াশোনা করো? তোমার স্কুলের নাম কি? সামিয়া পাবলিক মডেল স্কুল। কোন ক্লাসে পড়ো? পেলে। আচ্ছা, তোমার এই খেলায় অংশগ্রহণ করে তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? এই ধরনের খেলা আরো আরো খেলতে চাও? খেলবা তো না? আচ্ছা ঠিক আছে, ধরো আজকে আমাদের এই খেলায় যে দ্বিতীয় স্থান অর্জন করেছে আমরা এখন তার হাতে পুরস্কার তুলে দিচ্ছি। বাবু তোমার নাম কি? জি জিসান বাবু। জিসান বাবু, খুব সুন্দর নাম। তুমি কি খুশি? আচ্ছা ঠিক আছে। বাবু তোমার নাম কি? আচ্ছা, আমাদের এই খেলায় যে তৃতীয় স্থান অর্জন করেছে এবং কে সে খুব সুন্দর খেলেছে তাকে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। নাও সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এই স্কুলে যে খেলাগুলো দিলাম আমরা এখন শেষ পর্যায়ে। তো আমরা এই বিদায় মুহূর্তে আমাদের যারা শিক্ষক মহোদয় আছেন তাদের নিকট থেকে তাদের যে অনুভূতি তারা এক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আসসালামু। ভালো আছেন না? আপনি তো এখানে শিক্ষক হিসেবে আছেন। জি। তো আমরা যে এই যে আজকে খেলাধুলা দিলাম এটা আপনার কেমন লাগলো? অনেক ভালো। এরকম খেলা যদি ভবিষ্যতে আরও অনেক অনেক ভালো হবে। জি জি জি। আচ্ছা, আপনি এখানে কি হিসেবে আছেন? আমি এখানে সহকারী শিক্ষক হিসেবে। সহকারী শিক্ষক হিসেবে আছেন না? কতদিন থেকে আছেন? প্রায় 4 বছর হচ্ছে। আচ্ছা, 4 বছর, খুব দীর্ঘ সময় ধরে তিনি কিন্তু এখানে সেবা দিচ্ছেন। আমরা চাচ্ছি যে এই স্কুলের ভবিষ্যৎ আরও উন্নতি হোক সেই কামনাই করি। সারা দিনে সবাই একটু হাত তুলে দিবেন। এখন আমাদের আরেকজন সম্মানিত শিক্ষক মহোদয় এখানে আছেন এবং তার নিকট থেকে তার অনুভূতি আমরা শুনতে চাচ্ছি। আসেন। আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? তো আমরা যে এই খেলাধুলা দিলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়া, একটু আনন্দ দেওয়া। তো এই ধরনের খেলা আয়োজন যে আমরা করলাম এটা আপনার মানে আপনার যে বক্তব্য আপনি কিছু বলুন। আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে আসছেন বেশ ভালো এবং আপনাদের এই যে ইনিশিয়েটিভটা এই উদ্যোগটা বেশ ভালো, আমাদেরকে খুব ভালো লাগছে। সবাই সবাই
এবং তাদেরকে বিনোদন দিচ্ছেন পাশাপাশি অনুপ্রেরণা আর কি। জি জি জি, এটা বেশ আর কি মানে মোটিভেটেড আর কি। জি জি জি, আমাদের দেশ এবং জাতির জন্য বেশ ভালো। জি জি জি, তো আমরা চাই আপনারা আসবেন। জি, আপনাদের জন্য মানে আমাদের দরজা খোলা। জি জি জি, ধন্যবাদ স্যার, খুব সুন্দর কথা বলেছেন এবং তার যে বক্তব্য, তার যে ফিলিংস আমরা বুঝতে পেরেছি। তিনি খুব খুশি হয়েছেন আমাদের কার্যক্রম দেখে এবং তিনি চাচ্ছেন যে আমরা যেন আবার আসি। আমরাও চেষ্টা করব যখনই আমরা সময় পাবো তাদের কোনো ফেস্টিভ্যালে বা কোনো অনুষ্ঠানে আমরা যেন এখানে আসতে পারি। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই আপনাদের সহযোগিতা পেলে আমরা এই ধরনের অনুষ্ঠান আরও করতে পারবো ইনশাআল্লাহ। আর আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, আপনাদের সুন্দর মতামত জানাবেন, আমাদের চ্যানেলটা ফলো করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ডিম দ্য আন্ডা ফুড গেম, ডিম দ্য আন্ডা ফুড গেম। ধন্যবাদ সকলকে।